আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে নতুন পেয়ার করছি, এবং আজকে আপনাদের দেখাবো এই নতুন পেয়ারগুলো খুব সহজেই কিভাবে ওদের খোপগুলো দখল করে নিয়েছে। তো প্রথমত এই যে বেনারস এবং ছোট মদ্দা কালদম, দেখুন ওরা কিন্তু ঠিকঠাকই ওদের খোপটা চিনে নিয়েছে। ওরা ওদেরকে আর ধরে দিতে হয় না, একবারই ওরা চিনে গেছে। এবং ডাবওয়ালাটা ছেলে মারামারি করছে সম্ভবত, যাই হোক ওর নটটা বাহিরে, জানি না চিনছে কিনা। এখানে কিন্তু মিলিগুলা কিন্তু ঠিকই, হ্যাঁ ওদের খোপ দখল করে নিস, মাশাল্লাহ অনেক ভালো লাগলো। অ্যাকচুয়ালি অনেক সময় কবুতর জোড়া দিতে গিয়ে মানে এই খোপেটা আরেক খোপে ঢুকে গিয়ে ডিম নষ্ট করে, বাচ্চা নষ্ট করে, খুব একটা হিউজিবি অবস্থা। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু আজকে ভালোই করলো, সবাই সবার খোপটা ভালো মতো চিনে নিয়েছে। এবং এখানে আছে লুলু, যে পেয়ারটা আছে এই পেয়ারটা মাশাল্লাহ ওরাও চিনে নিয়েছে ওদের খোপটা। মাশাল্লাহ সবাই চিনে নিচ্ছে। ওই যে ডাবলানোটা উপরে, ও চিনে ওর খোপটা মাশাল্লাহ, আশা করি ও ঠিক মতো ঢুকে যাবে। তবে দেখি মিলের কতটুকু মাদির প্রতি আবার টান এসেছে, ওকে একটু ধরে দেখি আসলে কে মাদির জন্য বের হয়ে আসবে কিনা। আসো 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 আসো, ভাইব্রেট নিতেছে অ্যাকচুয়ালি, নিচে ছেড়ে দেখি। হেভি সুন্দর লাগে, অনেক কিউট লাগে আমার এই মিলিটাকে, অনেক ভালো লাগে আমার এই যে পেয়ারটা অস্থির। নিজের হোম বিট, আসলে নিজে বিটটাকে মনের মতো করে তৈরি করছি, বিগ সাইজ, অনেক বড় সাইজ মাশাল্লাহ, অসাধারণ। মিলে কিন্তু আরো অনেক কবুতর আছে আমার, তবে মিলি একবারে পিওরলি মিলি হচ্ছে এই পেয়ারটাই, হ্যাঁ আর অন্য মিলি নরের সাথে সবজি মাদি আছে, নর বেশি মিলি বাট মাদি কম, অসাধারণ। তো অন্যান্য কবুতরের ক্ষেত্রে আমাদের যে 35 সেগুলো আবার ডিম দিয়েছে, দেখি ওদের, হ্যাঁ দুইটা ডিমই দিয়ে দিছে মাশাল্লাহ, এই যে দেখুন। আমাদের পাঙ্কি ডিম নিয়ে বসে আছে, পরবর্তীতে আমাদের হালিওয়ালা বাচ্চাগুলো মাশাল্লাহ এটাই সুস্থ আছে এবার, হ্যাঁ গত বছরের বা সরি গত মাসে মানে এর আগের বাচ্চাগুলো অত ভালো হয়নি, তো এইবার বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ একবারে নাতোষ নাতোষ, খুব সুন্দর এসেছে। তো ওদেরকে খাবার খাওয়া শিখিয়ে ফেলতেছি, এখানে যে খাবারটা দিয়ে রাখি ওরা নিজে নিজে ঠোকরায় খায়, মাশাল্লাহ অনেক ভালো। তবে আবারও কিছু নতুন পেয়ার জোড়া দিতে হবে, তার মধ্যে এখানে একটা নর আছে, ও হচ্ছে ওর মাদিটা রেস্টে পাঠিয়ে দিছি, এই যে নরটা গোল্ডেন নটটা, ওর সাথে আবার একটা পেয়ার করতে হবে আজকালের মধ্যেই, ওকে একটা মাদি দিতে হবে। কবুতরগুলো হেভি ফ্রেন্ডলি, ওদেরকে যে কোনো সময় ধরা যায়, কোনো সমস্যা নেই। আর এই যে দেখুন সো কিউট, একদম একুনে একটা কালার, এটা হচ্ছে বেনারস কবুতর, খুবই সুন্দর লাগে না? বেনারস হচ্ছে গলা লাল,
এই যে ছোট মতলা অরিজিনাল একটা পেয়ার আছে, মাশাল্লাহ অসাধারণ পিওর ছোট মতলা জাত। তো ভালো থাকবে, উপরে একটা বাচ্চা আছে, আসলে কি অবস্থা বাচ্চাটা, মাশাল্লাহ ঠিক আছে। তো দর্শক ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।